Hey guys, Assalamualaikum. It's Mishafin and welcome to our another vlog. Guys, আজকের এই ব্লগটা কিন্তু অনেক অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি মজাদার, প্লাস ভয়ঙ্কর হবে। কারণ আজকের এই ব্লগে আমরা খেলতে চলছি ডেয়ার চ্যালেঞ্জ পার্ট টু। পার্ট ওয়ানে আপনারা দেখছেন আমরা কিভাবে খেলছি, বাট পার্ট টু আমরা খেলছি ডেয়ার চ্যালেঞ্জ পার্ট টু উইথ দ্য বটল ফ্লিপ। এখন আমরা আমাদের গেমটা শুরু করব, তো চলো। তো তোমাদের নিয়মটা বোঝাই দিই। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছো যে একটা বোতল রয়েছে, এটা ঘোরানোর মাধ্যমে যার ভাগে যেটা পড়বে সে সেটা পালন করবে। তো চলো আমরা আমাদের ব্লগটা শুরু করি। গাইস, এবার কিন্তু আনান তার ভাগ্যে পড়েছে লেবু। সো উই আনান আলিম 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 ওকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 গায়। না তুমি খাইতে পারো না, খাই এর আগে ও পাতা খেয়েছিল। এ বস গাইস বুঝতে পারছো কি পরিমাণ একটা কঠিন ডেয়ার পড়েছে তার? নাগের বাইরে এটা হবে না। গাইস অনেক সুন্দর ঘুরতেছে। কি রে খেলাই দিলি?
I'm going to go So, এবার যে ঘরগুলো শেষ হয়ে গেছে সো এবার যদি ওই ঘরগুলো পড়ে সো সেগুলো আর নেওয়া হবে না কমপ্লিট এখন আমার ভাগে আনসুর তাই কি মজা চাই না গাইস কিছু না কি মজা এবার কিছু না গাইস কিছু বাদ করবে কত কত এবার এটাই বলবে দেখেন
কতই দেখো কিছুই না বাই বাই এর একটা লাইক একটা সাবস্ক্রাইব না করলে হয়তো আমরা আর বেশি দূর যেতে পারবো না সো আমাদের অবশ্যই একটু লাইক দিয়ে সাপোর্ট করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল খোদা হাফেজ